কথায় বলে মৃত্যুকালে বা ডুবন্ত মানুষ খড়কুটকেও ধরে বাঁচতে চায়। তাই আমরা দেখছি করোনাকে নিয়ে রাজনীতি করানায় মমতা নিজে বলছেন, অথচ তিনি লকডাউন তিনি রাজনৈতিক কারণে ব্যবহার করছেন। তার লকডাউনের বিশেষ দিনগুলি একটা দিনও শুক্রবারে পড়েনি, বৃহস্পতিবার শনিবার বাংলার মায়েদের লক্ষ্মী পুজো শনি পুজোর দিন, সেদিনে লকডাউন তিনি করেন, একটি দিনও শুক্রবারে হয় না। আর আমাদের তরফ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল যে 5 তারিখটাকে লকডাউন চেঞ্জ করা হোক, এটা একটা জাতীয়তাবাদী মানুষের একটা বড় জয়। যে সংগ্রাম পৃথিবীর সবচাইতে বড় সংগ্রাম, 1527 সালে মীর বাকি যখন মন্দিরের ওপর ধাঁচা বসিয়েছিল, সেই দিন থেকে সংঘর্ষ চলছে আজকে 2020 সাল। অর্থাৎ 500 বছরের অধিক সময় ধরে যে আন্দোলন চলছে, তাই ভারতীয় সমাজ, ভারতীয় জীবন পদ্ধতি, পৃথিবীর শ্রেষ্ঠ কালচার, সেটাকে সংরক্ষণের জন্য যে মানুষ এত লড়াই করতে পারে, আর সেই সফলতার দিন 5 তারিখে ভূমি পূজন করে রাম মন্দিরের শুরু হচ্ছে। আর সেই দিন মমতা ব্যানার্জি ভোট ব্যাংক তৈরির জন্য, একটি সম্প্রদায়কে খুশি করার জন্য ওই দিনে দেখা যাচ্ছে 5 তারিখে তিনি লকডাউন করেছে। কিন্তু এভাবে মানুষকে রোখা যাবে না। আমরা জানি মানুষ, সাধারণ মানুষ মমতা ব্যানার্জির নির্দেশ অমান্য করে তারা গঙ্গার ঘাটে যেমন স্নান করে যজ্ঞ করবে, মন্দিরে মন্দিরে প্রদীপ দেবে, ঘরে ঘরে প্রদীপ জ্বালাবে, মমতা ব্যানার্জির যে লকডাউনের পরিকল্পনা, মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া, পুলিশকে ব্যবহার করে মিথ্যা কেস দেওয়ার যে পরিকল্পনা ব্যর্থ করবে, তাই আমরাও করব, যেখানে আছি সেখানে প্রদীপ জ্বালাবো, মন্দিরে পুজো দেব, যজ্ঞ করব। এটা ভারতীয় জয়, ভারতীয় সভ্যতার জয়, ভারতবর্ষের সকল মানুষের জয়। একমাত্র রাষ্ট্রদ্রোহী যারা পাকিস্তানপন্থী, যারা আরবীয় কালচার চালাতে চায়, তারাই রাম মন্দিরের বিরোধিতা করে, তাছাড়া রাম মন্দিরের বিরোধী বলে কেউ নাই। ইন্দোনেশিয়ার মুসলিমরাও তাদের রাম হচ্ছে পবিত্র, রাম হচ্ছে সম্মানের, শ্রদ্ধার। তাই ভারতীয় যারা আছেন, ভারতবর্ষের কালচারকে যারা মানেন, তারা এই দিন আনন্দ উৎসব পালন করবেন। ধন্যবাদ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।